সমস্যাটা কোথাও রাম মন্দির হচ্ছে, কেউ জয় শ্রীরাম বলছেন, কেউ পুজো করছেন তা নিয়ে নয়, এই কথা তো কেউ বলতে পারবেন না। আমার পাড়ায় আমার গ্রামে যদি কখনো কাউকে পুজো করতে হয়, কোনো রাজনৈতিক দলের সাহায্য হয়েছিল? আসলে একটা ইংরেজিতে কথা আছে মায়োপিয়া, যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না, অল্প একটু দেখতে পারেন। আমার মনে হয় তেমন একটা কোনো রোগ ওনারও হয়েছে। আমি অনেকগুলো কথা বলেছি, আমি কৃষকের কথা বলেছি, আমি শ্রমিকের কথা বলেছি, আমি মহিলা কুস্তিগিরের কথা বলেছি, এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছেন। ফলে যারা আসলে গণ্ডগোল করতে চান, যারা সমস্যা করতে চান, তারা এমন অনেক কিছু খুঁজে বার করবেন। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যারা এখানে দায়িত্বশীল, আমরা রাজনীতিবিদ, আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইললজিক্যাল, যে কথাটা কোনোভাবে মিথ্যা। ফলে আমরা যা বলেছি আমরা তা, উই আর স্ট্যান্ডিং বাই ইট, আমরা কোথাও কোনো ভুল করিনি। যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না। এই যে আমরা সত্যি কথাগুলো বলছি, সত্যিটা ওনাদের গায়ে লাগছে, এমন আরও বেশি বেশি করে ওনাদের গায়ে লাগুক, এটাই আমরা চাই। গাড়িটার উপরে ওখানে সবাই গিয়ে ভিড় করে আপনার বাড়ি গেল, আপনার বাড়ি গেল। তখন থেকে সেই বলে যাচ্ছে একদম, আমরা সেই মুহূর্ত নিয়ে অত বলছেন, মানে একটু অন্য কিছু এ করুন, কথা বলুন, আমরা শুনছি তো, সেটাই বললাম, আর কি বলেছি, আর কিছুই বলিনি আমি।